যে 6GB 64GB এটা যে পপ আপ ক্যামেরা ক্যামেরাটা উপরে ওঠে ঠিক আছে ঠিক আছে এটা দিচ্ছি মাত্র আপনার একদম দাম কমে দিচ্ছি 16000 টাকা 16 16 হ্যাঁ আমার কাছে এইগুলা আছে কিন্তু জায়গা সফলতার কারণ বসতে আমি দেখাইতে পারি না 5S আছে 5S গুলো আমি 81 81 অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ব্যাটারি আছে 81 ব্যাটারি চেঞ্জ না অথেন্টিক ব্যাটারি আছে ব্যাটারি চেঞ্জ 81 97 ব্যাটারি হ্যাঁ 97 ব্যাটারি এটা দিচ্ছি অনলি 31000 টাকা 64GB ঠিক আছে এক্স 64GB 31000 টাকা 31000 টাকা অনলি 31000 টাকা মার্কেট ক্যাপ অনুপন এই যে আসতেছে মার্কেট ক্যাপ অনুপন এগুলা যে কি চলা চলে ভেলভেট এলজি ভেলভেট কালার আছে দিদি হ্যাঁ এলজি ভেলভেট অ্যাভেলেবল কালার আছে এগুলা ক্যামেরার সুবিধার্থের জন্য আর কি আমি শুধু এই কালারগুলো রাখতে এই কালারটা যে কি চলা চলে যা বলার বাইরে তবে এই কালারটাও আপনি চলে শুধু একটা কালারই চলে না এটা ডাবল সিম এটা সিঙ্গেল 664 এটাও 13000 টাকা এটার সাথে কেবল আছে কিন্তু চার্জারটা আসে নাই তবে আমি একটা নরমাল চার্জার দিয়ে দিব নরমাল না ভালো চার্জার দিন ভাই ভালো চার্জার দিব ইনশাআল্লাহ 19 প্রো প্লাস 5G আচ্ছা ঠিক আছে 5G এটা 8128 হ্যাঁ এটা কিন্তু কস্তির ফোন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ইউজড স্মার্টফোন কালেকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রাইট নাও কিন্তু আমরা রয়েছি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 এ ঠিক আছে তো আজকে আমরা চলে আসছি অ্যাপল কালেকশন ভিডিওতে এটা এই শপে আজকে আপনারা আসলে মানে আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে প্রচুর পরিমাণ কালেকশনের স্মার্টফোনের কালেকশন দেখাবো যারা মিড রেঞ্জের মধ্যে ভালো স্মার্টফোন নিতে যাচ্ছেন 100% অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট কোনো ধরনের ক্লোন কপি রিফারবিশ প্রোডাক্ট সেল করা হয় না ভাই হ্যাঁ এখানে কিন্তু আইফোনের কালেকশন রয়েছে এখানে ওপো কালেকশন রয়েছে স্যামসাং আছে তারপর ভিভোর প্রচুর কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু বক্সের দেখেন একটু দেখাই দেন মানে বক্সের অনেক কালেকশন রয়েছে যেগুলো আসলে গেমিং ফোন একদম কম বাজেটে আজকে হবে প্রাইসটা মার্কেটের একদম বেস্ট চ্যালেঞ্জ একটা প্রাইস হবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন হয়তোবা আপনার পছন্দের স্মার্টফোনটি পেয়ে যেতে পারেন ঠিক আছে তো ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে আমার ভিডিওটি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে এই শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন তার এছাড়াও আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই অ্যাড্রেসটা যমুনা ফিউচার পার্ক লেভেল 4006B ঠিক আছে অ্যাপল কালেকশন তবে আমার এখানে আসার আগে একটু যদি আপনারা আগে জানেন যে আই সেন্টার আই সার্ভিস সেন্টার আই সার্ভিস সেন্টারের পাশে আমার দোকান আগের যে আই সার্ভিস সেন্টার এর পাশে আমার দোকান ঠিক আছে এই এই অ্যাড্রেসে আপনারা আসলে যে কেউ যা যে কোনো লোককে দেখাই বললেই আপনারা দেখাই দিবে আপনারা যারা আসলে সরাসরি আসতে পারবেন না অনেকে আসলে অনেক দূর জেলায় থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি ব্যবস্থা আছে হোম ডেলিভারি করে আপনারা নিতে পারবেন প্রোডাক্ট বা একটু সিস্টেমটা একটু বলে দেন হ্যাঁ হোম ডেলিভারির ক্ষেত্রে আপনার কুরিয়ারের ক্ষেত্রে আমরা সাধারণত 1020 টাকা আমাকে কুরিয়ার করবেন 10000 টাকার পণ্য আর 10000 ওভার হলে 20000 টাকা হলে আপনাকে 2040 টাকা কুরিয়ার করতে হবে তারপরে ওই কুরিয়ারের টাকাটা মাইনাস হবে বাকি টাকাটা আমরা কন্ডিশন করে পাঠিয়ে দেবো আপনারা মাল উঠায়া কন্ডিশনের টাকা দিয়ে মাল উঠায় নেবেন মানে ওই টাকাটা বাদ যাবে আর কি ওই টাকাটা বাদ যাবে মাইনাস যাবে যা পণ্যর যা দাম মূল পাচ্ছে মূল দামের থেকে আপনার ওই 2000 টাকা মাইনাস হয়ে তার বাকি টাকা আপনাদের সাথে সম্পর্ক হতে যাচ্ছে প্রাইস উনি যা বলবে মার্কেট চ্যালেঞ্জ ঠিক আছে তারপর আপনারা আসবেন ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করবে আপনাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেওয়ার জন্য চেষ্টা করবে অনেক ক্ষেত্রে আপনি প্রফিট উনি একদম সীমিত করবে ঠিক আছে যতটুকু পারি দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ওকে ভিউয়ার্স আমরা খুব বেশি কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার দেওয়ার সকল আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ভিউয়ার্স চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো প্রথমে কোন কোন ধার থেকে দেখাবেন হ্যাঁ প্রথমে আমি দেখাবো আপনার প্যাকেট মালগুলো মানে আপনার বক্স সহকারে বক্স মালগুলো একদম পিছন থেকে শুরু করবো না সামনে থেকে পিছন থেকে শুরু করে করেন সমস্যা তাহলে সবচেয়ে সুন্দর হবে ঠিক আছে ওকে ঠিক আছে বক্স মালগুলো যা আছে এভরিথিং সবকিছু আছে পরে কিছু বলে গেল এই যে এই যে এই ফোনটা অনেক সুন্দর ফোন ঠিক আছে এটা 22 এর ফোন বুঝছেন 22 এর ফোন স্যামসাং এটা হচ্ছে গিয়া YA33S 5G 5G ফোন হ্যাঁ 5G ফোন এই ফোনটা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র 25000 টাকা অনলি 25000 টাকা ঠিক আছে আচ্ছা এটা ভেরিয়েন্ট কত ভাই এটা ভেরিয়েন্ট হচ্ছে 6128 6128 হ্যাঁ 6128 একেবারে নতুন ফোন এগুলা ঠিক আছে তারপরে হচ্ছে A31 6128 ঠিক আছে অনলি 16000 টাকা যেহেতু আমার অনেক ফোন সব দিতে হবে আপনার ভিডিওটা একটু ছোট করতে হবে এই জন্য আমি সব অনেক কিছু বলতে পারতেছি না ঠিক আছে 128 অনেক সুন্দর একটা ফোন ঠিক আছে এগুলো অনেক চালু বক্স সহকারে পাবে না হ্যাঁ বক্স সহকারে বক্স এবং চার্জার সহকারে পাবে ঠিক আছে আর আমার সব ফোনের সাথে চার্জার আছে ইনশাআল্লাহ M31 ঠিক আছে M31 মাত্র M51 হ্যাঁ M51 মাত্র 21000 টাকা 28 6128
আচ্ছা এই ফোনগুলা কিন্তু চার্জের জন্য অনেকে স্যামসাং ফোন কিনে না চার্জের জন্য কিন্তু এই ফোনগুলা চার্জের জন্য অনেক ভালো ঠিক আছে ব্যাটারি অনেক হেভি কিন্তু চার্জের জন্য অনেক ভালো হ্যাঁ এটা দিব 21000 টাকা অনলি 21000 টাকা 21000 হ্যাঁ এটা 128 একেবারে নতুন ফোন হ্যাঁ আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে 21000 টাকা হ্যাঁ তারপরে হচ্ছে A31 আপনাকে দিচ্ছি মাত্র অনলি 18000 টাকা ঠিক আছে 18000 টাকা তারপরে স্যামসাং A12 একটা ফোন আছে আমার কাছে এটাও আমি কমে দিচ্ছি এটা মাত্র 4000 টাকা দিচ্ছি একেবারে নতুন বললেই হয় তারপরে এখানে আরেকটা ফোন আছে M20 ঠিক আছে M20 অনলি 10000 টাকা ঠিক আছে এই ফোন গুলো অনেক ভালো 464 ফোন 10000 টাকা কন্ডিশনটা দেখেন ভিউয়ার্স একদম ফ্রেশ কন্ডিশনে আছে আচ্ছা নেন তারপরে আমি দেখাবো আপনার পোকো ফোন পোকো এটা হইছে M2 ফোনটা অনেক সুন্দর ঠিক আছে 664 GB এটা অনেক যে কোনো জায়গায় আপনার আউটলুকিং ও অনেক সুন্দর ঠিক আছে এটা কত প্রাইস এই সেটগুলো অনেক ভালো 13000 টাকা রাখতে পারবেন বক্স সহকারে ₹13000 প্রাইসটা কি এটা কোন 5000 ফুল কমপ্লিট ফিক্সড প্রাইস আমার কাছে যা আছে সব ফিক্সড প্রাইস তবে দোকান আমার শপে আসলে হয়তো 150 অনার করা যাবে আচ্ছা ঠিক আছে না এটা রাখেন হ্যাঁ তারপরে হচ্ছে M3 খুব সুন্দর M3 664 এটা 13000 টাকা এটার সাথে কেবল আছে কিন্তু চার্জারটা আসে নাই তবে আমি একটা নরমাল চার্জার দিয়ে দিব নরমাল না ভালো চার্জার দিন ভাই ভালো চার্জারই দিব ইনশাআল্লাহ একটা চার্জার দিয়ে দিব অরিজিনাল চার্জারই দিব কত দিবেন বলেন এটা হ্যাঁ এটা 13000 টাকা 13000 জি ওকে 13000 টাকা 13000 টাকা আচ্ছা হ্যাঁ তারপরে আমি আসবো ভিভোতে ঠিক আছে ভিভো হচ্ছে Y21 এই ফোনটা এত চলতেছে যা বলার বাইরে ঠিক আছে আচ্ছা সবাই চালায় এটা কালারটা জন্য অনেক ভালো ঠিক আছে কালারটা সুন্দর প্যাকেজ চার্জার আছে একদম ফ্রেশ মাল আছে এটা আমি দিচ্ছি 13000 টাকা 13000 টাকা জি ভিভো 464 একটা 464 ফোন এটা 13000 টাকা কিন্তু এই ফোনটা অনেক অনেক ভালো চলতেছে আচ্ছা যা চাহিদা যা বলার বাইরে দিয়ে শেষ করা যায় কিন্তু ভিভো হ্যাঁ এটা দিয়ে শেষ করা যায় না যে আরেকটা ফোন আছে Y50 একটা ভালো ফোন যা বলার বাইরে 5G ফোন না এটা 5G না এটা 4G এটা 4G কিন্তু এটা ক্যামেরা পাঁচ চোল ক্যামেরা অনেক ভালো চলে ঠিক আছে সেটটা খুব মানে একদম ফ্রেশ একটা কন্ডিশনে আছে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন এটা দিচ্ছি আপনাকে 15000 টাকা 15 হ্যাঁ বক্স সহকারে 15000 টাকা 8X ভেরিয়েন্ট হ্যাঁ যা বলার বাইরে এটা অনেক চলছে যে কত ফোন চলছে এটা 8128 এটা দিচ্ছি 17000 টাকা অনলি 17000 টাকা জি 17000 টাকা এটা হচ্ছে 17000 টাকা আচ্ছা রাখেন এটা আচ্ছা তারপরে এখানে আছে আপনার Note 10 Pro 628 এই ফোনটা আমি আপনাকে গোল্ড কালার হ্যাঁ গোল্ড কালার অনেক সুন্দর একটা কালার সেটাও ভালো চলে ঠিক আছে আচ্ছা এটা প্যাকেজ চার্জার সহ কমপ্লিট আছে এটা আপনাকে 17500 টাকা দিচ্ছি 17500 করা যায় না ভাই না এটা 18000 টাকা নিতে বিক্রি করা যায় না তবে আমি এটা আপনাকে 628 হ্যাঁ 628 ওকে ঠিক আছে 628 অনেক সুন্দর একটা ফোন ঠিক আছে তারপরে আপনার এবং ফোনগুলো অনেক অনেক ভালো ক্যামেরাটা আমার দিকে ধরে নাও তাহলে হয়তো ক্লিয়ার হবে হ্যাঁ বুঝে গেছো হ্যাঁ খুব সুন্দর ক্যামেরাটা আচ্ছা কন্ডিশনও কিন্তু ফ্রেশ আছে কন্ডিশন একেবারে ফ্রেশ এগুলো তো নতুন ফোন বললেই চলে এটা দিচ্ছে আপনি 19000 টাকা 19000 জি 6128 ওকে 6128 এগুলো অনেক ভালো ফোন আচ্ছা বক্স সহকারে এগুলো চাইতো আছে সেই চাইতো ঠিক আছে হ্যাঁ এগুলো একটাই ফোন আর এটা F17 পুরো এই ফোনটা একসময় যে এত চলা চলছে যা বলার বাইরে 8128 8128 হ্যাঁ আচ্ছা একটু দেখাই দিই 8128 এটা দিব 18000 টাকা 18 জি
ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে 18000 টাকা F17 Pro, F17 Pro, ওকে না, তারপর এখানে আছে F17, শুধু F17, এটা F17 আছে 6128, ঠিক আছে, 6128, এগুলোর দাম কম আছে, হ্যাঁ এগুলোর দাম কম আছে, গমে দিশারে দিতে পারবো, দেখেন ডিজাইনটা দেখেন ভিউয়ার্স, হ্যাঁ কত সুন্দর একটা ডিজাইন, অনেক 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 সুন্দর একটা ফোন, ঠিক আছে, আচ্ছা এটা দিচ্ছি 16000 টাকা, 16, জি অনলি 16000 টাকা, বক্স সহকারে পাই, বক্স সহকারে 16000 টাকা, তারপরে এখানে আছে আরেকটা ওপো ফোন, এটা হচ্ছে আপনার A96, ঠিক আছে, A96 হচ্ছে ভেরিয়েন্ট হচ্ছে 8128, দিচ্ছি 18000 টাকা, 18000 টাকা, জি এটা কিন্তু 8128 ভেরিয়েন্ট, ঠিক আছে, অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, এগুলো 22 ফোন, আচ্ছা বক্স সহকারে পেয়ে যাবেন 18000 টাকা, হ্যাঁ, তারপরে এখানে আরেকটা দিচ্ছি, ঠিক আছে, আপনি এটা হচ্ছে 5G, 19 Pro 5G, 19 Pro, 19 Pro Plus 5G, আচ্ছা, ঠিক আছে, এটা 8128, হ্যাঁ, এটা কিন্তু অস্থির ফোন, এটা একেবারে বর্তমানে বাংলাদেশে আসে না, না কোনো বাংলাদেশে ই হয় নাই, কিন্তু এটা অনেক সুন্দর একটা ফোন, প্লাস 5G ফোন, 5G ফোন, ঠিক আছে, এটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে আছে, বক্স সহকারে পেয়ে যাবেন, একেবারে নতুন ফোন, আচ্ছা ঠিক আছে, এটা কত দিন, এটা 22000 টাকা দিচ্ছি, 22000, জি, ওকে ভিউয়ার্স, এটা হচ্ছে 22000 টাকা, তারপরে এগুলো দেখানো হচ্ছে না, এটা দেখা দেন একটু, দেখেন F17 দেখাইছি, হ্যাঁ, তারপরে হচ্ছে A76, A76, 6128, 18000 টাকা, 6128, এটা দিচ্ছি মাত্র আপনার একদম দাম কমে দিচ্ছি 16000 টাকা, 16, 16, হ্যাঁ ওকে ভিউয়ার্স, 16000 টাকা, 16000 টাকা, এটা পপআপ ক্যামেরা, ক্যামেরাটা একটু ঘুরবো, পপআপ সেলফি ক্যামেরা দেখাইছি, ভিউয়ার্স দেখাইছি, ক্যামেরাটা অনেক সুন্দর ক্যামেরা, হ্যাঁ অনেক সুন্দর একটা ক্যামেরা, উইথ বক্স পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, তারপরে আসতেছি এই যে একটা প্যাকেট ফোন আছে, ওয়ান প্লাস, আচ্ছা ঠিক আছে, এটা শুধু নট, এটা হচ্ছে 12256, 12256 বেরিয়ে, 12256, এটা 27500 টাকা দিচ্ছি অনলি, 27500 প্যাকেট সহকারে, আচ্ছা ঠিক আছে, 27500 টাকা, তারপরে এখানে আছে একটা কম দামি ফোন আছে, প্যাকেট ফোন রিয়েলমি ফোন, ঠিক আছে, বক্স সহকারে, হ্যাঁ বক্স সহকারে 8500 টাকা অনলি, নোট 5, 464, হ্যাঁ 464, 464, 8500 টাকা, একদম ফ্রেশ আছে ভাই, একেবারে ফ্রেশ, দেখেন মোটামুটি অনেক ফ্রেশ আছে, ঠিক আছে, এটা 464, 8500, এটা কিন্তু অনেক সুন্দর আগে চলছে, এটা এখন যারা রাবলির জন্য নেয় অনেকে চাই ভাই, ঠিক আছে, আসলে অফলাইন এই ফোন হিসেবে ব্যবহার করতে চাই, এটা তারপরে আছে নোট 8 প্রো, নোট 8 প্রো ভাই, জাতীয় ক্যামেরা, পুরো 464, 4128, 4128, হ্যাঁ 4128, তারপরে ফোন, অনেক সুন্দর একটা ফোন, ঠিক আছে, অনলি 23000 টাকা রেট দিচ্ছি, 23000 টাকা, তারপরে আছে একটা নোট 9 প্রো, হ্যাঁ দেখা দিতে হবে, কারণ এগুলো আসলে বর্তমানে গেলে পাওয়া যেতেছে না, নোট 9 প্রো 464, এটা দিচ্ছি 12500 টাকা, ঠিক আছে, 12500, অরিজিনাল চার্জার বক্স সব আছে, দেখেন কতটা সুন্দর, ঠিক আছে, 12500 টাকা, আপনার দেখেন কন্ডিশনটা, দেখেন আমি একটু দেখাই দিতেছি ভিউয়ার্সদেরকে, তো কম দামি ফোনগুলো সুন্দর করে দেখেন, অনেক ফার্স্ট ক্লাস, ঠিক আছে, এগুলো চাইদা সবার, সবার কাছে এগুলো চাইদা আছে, যেহেতু ইউজ হয়েছে সামথিং কভারের ব্যাপার হয়তো বা, এছাড়া কিন্তু অনেক ফ্রেশ আছে, কত দিবেন ভাই, হ্যাঁ এটা দিচ্ছি 12500 টাকা, 12500 টাকা ভিউয়ার্স, নোট শুধু অনলি 12500, নোট 9 প্রো, ঠিক আছে, 12500, আরেকটা আছে নার্জু, এটা রিয়েলমি নার্জু বলে, নার্জু 20, ঠিক আছে, এই সেটটা হচ্ছে 4128, এটা দিচ্ছি 12000 টাকা, 12000, হ্যাঁ এটা প্যাকেট মাল, একবার ফ্রেশ আছে মালটা, প্যাকেট সহকারে আসছে, মানে বক্স সহকারে চার্জ সব পাবেন, ঠিক আছে, এটা হচ্ছে কত ভাই, 12000 টাকা অনলি, 12000 টাকা, হ্যাঁ তারপরে এখন আমরা আইফোনের দিকে যাই না, আচ্ছা আইফোন শুরু করি, আপনি এখানে 6 আমার কাছে এইগুলো আছে, কিন্তু জায়গার সফলতার কারণবশত আমি দেখাইতে পারি না, একটা রুপে 5S আছে, 5S গুলো আমি 7000 টাকা রেট দিচ্ছি, ঠিক আছে, 5S 7000, হ্যাঁ এগুলো আছে 6S, হ্যাঁ
6s গুলা দিচ্ছি 12500 টাকা 64GB ঠিক আছে ব্যাটারি 100 ব্যাটারি 100 হ্যাঁ তারপরে ব্যাটারি চেঞ্জ হবে হ্যাঁ ব্যাটারি চেঞ্জ এগুলা 6 এবং 6s এগুলা 5 এগুলা ব্যাটারি চেঞ্জ কতদিন ভাই এটা এগুলা 12500 টাকা 64 12500 32GB এখন আপাতত নাই 32GB টা রেট একটু কম আছে আচ্ছা ঠিক আছে আর আমনে এটা আছে 6 শুধু 6 100 ব্যাটারি ব্যাটারি চেঞ্জ ডিসপ্লেও চেঞ্জ এটা দিচ্ছি অনলি 9000 টাকা 9000 টাকা শুধু 9000 টাকা এটা ডিসপ্লেটা মার্কেট ডিসপ্লে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা তারপরে আছে 8 8 আইফোন 800 ঠিক আছে এটা দিচ্ছি 19000 টাকা 19000 টাকা 19000 টাকা অনলি অনলি 19000 টাকা কোনো চেঞ্জ আছে এটা এটা কোনো চেঞ্জ নাই ব্যাটারি কেমন আছে না না ব্যাটারি আছে এটাতে ব্যাটারি কত আছে 100 আছে না এটা ব্যাটারি চেঞ্জ ব্যাটারি 100 আছে হ্যাঁ ব্যাটারি চেঞ্জ স্যার স্যার ব্যাটারি চেঞ্জ এটা কত দিবেন বলেন এটা দিচ্ছি 19000 টাকা 19 19 আচ্ছা আইফোন 8 হ্যাঁ ঠিক আছে রাখেন তারপরে এটা হচ্ছে আপনার 8 প্লাস 8 প্লাস হ্যাঁ 8 প্লাসটা একবারে কম রেটে দিচ্ছি এটা যমুনা চ্যালেঞ্জ এটা হচ্ছে 24500 টাকা জানেন নাকি কম দামে আইফোন নিতে পারবেন না হ্যাঁ ঠিক আছে কম দামে যারা আইফোন চায় এটা নিতে পারবে এটাতে আপনার ব্যাটারি আছে 81 81 অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ব্যাটারি আছে 81 ব্যাটারি চেঞ্জ না অথেন্টিক ব্যাটারি আছে ব্যাটারি চেঞ্জ না 81 আচ্ছা ঠিক আছে এটা দিবেন 24500 24500 টাকা ওকে ঠিক আছে নেন তারপরে এখানে আছে আপনার এক্স 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 দিস ইজ 97 97 ব্যাটারি হ্যাঁ 97 ব্যাটারি এটা দিচ্ছি অনলি 31000 টাকা 64GB ঠিক আছে এক্স 64GB 31000 টাকা 31000 টাকা অনলি 31000 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটা দিচ্ছি এক্স এস এক্সএস এক্সএস 100 ব্যাটারি ঠিক আছে 256GB 256 ভেরিয়েন্ট 256GB ভেরিয়েন্ট আছে ঠিক আছে এটা গোল্ডেন কালার অনেক সুন্দর একটা সেট এই সেটগুলো অনেক ভালো চলে ক্যামেরা তো অস্থিরই এবং হাতের হ্যান্ড অনেক ভালো ঠিক আছে এটা দিচ্ছি আপনার 36000 টাকা 36000 অনলি 36000 টাকা আচ্ছা 500 টাকা কমাই দিলাম 35500 টাকা 35000 না 35 করে দেয় না 35500 টাকা আচ্ছা আমি একেবারে কম দামে একেবারে একেবারে লোই দামে দিচ্ছি তারপরে আছে এক্সআর এক্সআর হ্যাঁ 64GB 90% প্রায় হ্যাঁ 90% ব্যাটারি আছে আপনার 90% ব্যাটারি এটা ব্ল্যাক আছে 64GB আছে 128 আছে ঠিক আছে 128 এটা দিচ্ছি আপনার অনলি রেট হচ্ছে 31000 টাকা করে দিচ্ছি ঠিক আছে 31 64GB 128 দিচ্ছি আপনি 33.5 হ্যাঁ এটা বুলার বিদে কালার আছে নিতে পারবে ওকে অ্যাভেলেবল কালার আছে হ্যাঁ আইফোন 11 আছে 11 আছে 11 গুলো আপনার 128 আছে আইফোন 11 আমি দেখাই দিই 128 128 আছে এটা ব্যাটারি চেঞ্জও আছে ব্যাটারি অথেন্টিক ব্যাটারিও আছে ঠিক আছে অথেন্টিক কত বলেন হ্যাঁ অথেন্টিক ব্যাটারি দিতে পারবো 11 টা আপনার 46000 টাকা 46 না 45.5 করতে পারবো ঠিক আছে 45 করে দেন না 45 করা যাবে না 45.5 করা যাবে আর যেটা ব্যাটারি আপনি 64GB আছে ওটা তো করতে পারবো আপনার 42 হ্যাঁ যেটা 64 এটা 42 করতে পারবো হ্যাঁ এটা কিন্তু অনেক ফ্রেশ আছে ঠিক আছে অনেক ফ্রেশ এগুলো ফ্রেশই এগুলো সাধারণত আমাদের দুবাই প্রোডাক্ট এগুলো একেবারে ফ্রেশ মাল হয় ঠিক আছে এগুলো ই ফ্রেশ হয় না 42 না হ্যাঁ এটা হচ্ছে 64GB ঠিক আছে ঠিক আছে ভাই মার্কেট ক্যাপ অন একটা ফোন দেখান ভালো হ্যাঁ মার্কেট ক্যাপ অন ফোন এই যে আসছে মার্কেট ক্যাপ অন ফোন এগুলো যে কি চলা চলে ভেলভেট এলজি ভেলভেট কালার আছে হ্যাঁ এলজি ভেলভেট অ্যাভেলেবল কালার আছে এগুলো ক্যামেরার সুবিধার্থে জন্য আর কি আমি শুধু এই কালারগুলো রাখছি সাদা ব্ল্যাক হোয়াইট সব সব আছে অল আচ্ছা ঠিক আছে মানে ডিসপ্লে এগুলো 8 128GB ঠিক আছে ডিসপ্লে কাপ ডিসপ্লে অনেক সুন্দর একটা সেট আচ্ছা এটারে সুন্দর সেট হ্যাঁ সুন্দর যারা একটু অল্প পয়সার মধ্যে অল্প দামে পয়সার মধ্যে কাপ ডিসপ্লে চায় একটু প্রিমিয়াম মধ্যে হ্যান্ডি চায় তারা আসলে দেখতে পারে ঠিক আছে হ্যাঁ দেখতে পারে আর ক্যামেরা তো যথেষ্ট পরিমাণ সুন্দর ক্যামেরা মানে অস্থির ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা ভাই এগুলো তো ভাই এগুলো তো ভাই আপনাদের এত সুন্দর মানে এত সুন্দর কালেকশন কোথা থেকে অনেক অনেক ভালো এগুলো দুবারই প্রোডাক্ট ভাই এগুলো দুবারই কালেকশন কপি টপি না তো না 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 কোনো আমাদের আমার কাছে কোনো কপি মাল কলুন মাল কোনো এই ধরনের কোনো প্রোডাক্ট নেই আমি এই ধরনের কোনো আপনারা নিঃসন্দ নিতে পারেন ঠিক আছে নিঃসন্দ ঠিক আছে তারপরে আমার এটা 7 দিন ই আছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে 2 বছরের আপনি যে কোনো ঢাকার বাইরে আমি সাধারণত 10 দিন রিপ্লেসমেন্ট দিয়ে থাকি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো এটা 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 কত ভেরিয়েন্ট এটা এটা ভেরিয়েন্ট হচ্ছে 8128 ঠিক আছে অনেক মার্কেটে কিন্তু 6128 পাওয়া যায় 6128 আমি আমার কাছে 6128 নেই এটা কিন্তু 5G ঠিক আছে 5G ফোন হ্যাঁ 5G ফোন এটা অনেক সুন্দর একটা ফোন এটা 21500 টাকা 21500 হ্যাঁ 21500 টাকা কিন্তু বরাবর 21 করে দেন না 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 এগুলো বরাবর 21 করা যাবে না 21500 টাকা ঠিক আছে ঠিক আছে এগুলো তো নিয়ে অনেক কথা হচ্ছে যে রেট এত কমাইতেছে
প্রতিযোগিতা মার্কেটে বিক্রি করতেছে, কোয়ালিটি কন্ডিশনের উপর ডিপেন্ড করে প্রাইস, কন্ডিশনের উপর ডিপেন্ড করে, কিন্তু আমার কন্ডিশন ইনশাআল্লাহ একেবারে ফ্রেশ মাল। আচ্ছা ঠিক, তারপরে আপনার নাইনার, ঠিক আছে, এই নাইনার ফোনটা কিন্তু অস্থির একটা ফোন, এটাতে দুই সিম আছে, এক সিমও আছে, 8128 আছে, আবার 8256 আছে, 8128 আর 256 আর 256, এটা এটা হচ্ছে 8128 ওয়ান সিঙ্গেল সিম, ওটা হচ্ছে 32,000 টাকা, আর এটা হচ্ছে 8256 জিবি, এটা হচ্ছে 33,000 টাকা, 33, হ্যাঁ এগুলো অ্যাভেলেবল আছে, ঠিক আছে, আপনারা ভিউয়ার্স আপনারা যেটা ভালো লাগে আপনারা 1000 বাড়িয়ে 256 নিতে পারেন, 256 নিতে পারেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। OnePlus এ তো অনেক কালেকশন আছে, OnePlus OnePlus এ মোটামুটি ভালো কালেকশন আছে, খারাপ না, এটা হচ্ছে 8 ডিপেন্ড করে, কিন্তু আমাদের এগুলো দুবার বোটা এগুলো একবারে ফ্রেশ মাল, ঠিক আছে, তারপরে হচ্ছে তারপরে দিচ্ছি আপনার Note 10 5G, OnePlus এর Note 10 5G, ডাবল সিম সিঙ্গেল সিম আছে, ডাবল সিম আছে, ঠিক আছে, N10 5G, ঠিক আছে, 128 GB, 2128, এটা ডাবল সিম, এটা সিঙ্গেল সিম, এটা 16,500 টাকা, এটা 17,000 টাকা, ঠিক আছে, এটা 16,500, এটা 17,000, যার যেটা ভালো লাগে নিতে পারেন, ঠিক আছে, একদম যার যেটা ভালো লাগে নিতে পারে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 16,500 আর 17,000 টাকা। এই পিক্সেলের দুটো ফোন আছে আমাদের, আমার এখানে সাধারণত পিক্সেল ফোন কম আছে, ঠিক আছে, কালেকশন আসবে না, হ্যাঁ কালেকশন আসবে, তবে OnePlus এরও কালেকশন আসতে আছে, কিছু গুড়া ফোন আসতে আছে, N100 আসতে আছে, তারপরে N200 আসতে আছে, কিছু ফোন আসতেছে, তবে ইনশাল্লাহ পাবো, পাইলে তখন আবার আবার ভিডিওতে আমরা দিব, হ্যাঁ বা কল করলে জানতে পারবে যে আছে কি নাই, ঠিক আছে, এই এগুলা পিক্সেল 3A XL, 3A XL সেটগুলো একেবারে কমে দিচ্ছি, ঠিক আছে, একটা হচ্ছে আপনার 64 GB, 4/64, একটা হচ্ছে 4/64, দুটোই 4/64, একটা 4/64, আচ্ছা, হ্যাঁ 4/64টা দিচ্ছি 15,000 টাকা, 4/64টা দিচ্ছি আপনার 14,000 টাকা, 14 আর 15, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, 6 আর 4 এ 14 আর 15 এই ডিফারেন্স, ঠিক আছে, তারপরে আসবে স্যামসাং হচ্ছে জাতীয় একটা ক্রাশ, হ্যাঁ ঠিক আছে, এটির যে ক্যামেরা যা বলার বাইরে, ঠিক আছে, ক্যামেরা তো মানে জাস্ট ওয়াও ক্যামেরা, ঠিক আছে, মানে কি বলবো আর, আপনার মানে কি বলে কার্ভ যেরকম, তারপরে ক্যামেরা মানে এগুলো, এই ক্যামেরা বলা লাগে না, স্যামসাং এর ডিসপ্লে আর ক্যামেরার ভিতরে কোনো ধরনের কোনো মানে অভিযোগ নাই, কাস্টমার আসলে এই কালারটা ভাই সবচেয়ে সুন্দর, এই কালারটা কিন্তু ভাই অ্যাভেলেবল না, কালারটা অ্যাভেলেবল না, প্লাস এই কালারটা সবচেয়ে বেশি চলে, আমার কাছে যা আছে এই কালারই আছে, অরোরা গ্লো, ঠিক আছে, অরোরা গ্লো, হ্যাঁ তো এটা কত মিলি, এই কালারটা অনেক সুন্দর চলে, এটা যে 12/256 GB, কত দিবেন বলেন, হ্যাঁ 12/256 GB, এটা 36,000 টাকা দিচ্ছি, 36, হ্যাঁ 36,000 টাকা, অনলি 36,000 টাকা, তবে এই যে আরেকটা ফোন আছে এখানে সেম ফোন, এটা ডিসপ্লেটা শুধু চেঞ্জ, ঠিক আছে, ডিসপ্লে চেঞ্জ, ডিসপ্লেটা চেঞ্জ, এটা দিচ্ছি 20,000 টাকা, সেম সেট 12/256, শুধু ডিসপ্লে চেঞ্জ, আর সব একটা কথা মাথা রাখবেন, এটা কিন্তু প্রাইস বলছে 20,000 টাকা, এটা ডিসপ্লের জন্য, ডিসপ্লে আপনারা মনে করেন না যে এটা প্রাইস 20,000 টাকা, ডিসপ্লেটা চেঞ্জ আছে, ঠিক আছে, এটা ডিসপ্লে চেঞ্জ, আমি যা বলে দিই, যদি যারা নিতে চায় একটু কমাবেন না ভাই, আচ্ছা আসলে হয়তো ডিসপ্লে চেঞ্জটা একটু কমানো যাবে ইনশাআল্লাহ, সমস্যা নাই, ওটা করে দিব, আর S10 Plus, টলটলে জীবন্ত একটা ক্যামেরা, ঠিক আছে, পুরোটাই ক্যামেরা, এটা দিচ্ছি 28,000 টাকা, 28, হ্যাঁ এটার ভিতরে কালার আছে, ব্ল্যাক আছে, হোয়াইট আছে, কালার আছে, ঠিক আছে, কালার আছে অ্যাভেলেবল, হ্যাঁ কালার অ্যাভেলেবল আছে, এটা 28,000, তারপরে আছে এটা হচ্ছে শুধু 10 S10, এটাও 8128, ঠিক আছে, আচ্ছা এই আমার এই স্যামসাং এগুলার ভার্সন কিন্তু আপনার স্মার্ট ড্রাগন ভার্সন, ঠিক আছে, স্ন্যাপড্রাগন, হ্যাঁ এগুলো অনেক সুন্দর,
এগুলো নিতে পারবেন। আর স্ন্যাপড্রাগন ভার্সনের প্রসেসরটা অনেক হেভি হয়, পাওয়ারফুল হয়, পাওয়ারফুল হয়। আর এই এই ভার্সনগুলো সবাই অ্যাভেলেবল চাই আর কি সাধারণত। এই কতদিন বলে? এটা দিচ্ছি 23,500 টাকা। খুব হ্যান্ডি একটা ফোন, হ্যান্ডি একটা ফোন। এই ফোনটা অনেক সুন্দর একটা ফোন। তারপরে আছে স্যামসাং A12। ওই স্যামসাং এর তো বেশি কালেকশন। হুম, স্যামসাং সেটগুলো এবারে বেশি চলে। স্যামসাং সেটগুলো অনেক আছে, মুরব্বি আছে না জানেন, চার্জটা বেশি চাই, চার্জ বেশি চাই, এটা 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 প্লাস ক্যামেরা চাই, ডিসপ্লে চাই, ঠিক আছে, ডিসপ্লে চার্জের জন্য এগুলো অনেক মোটামুটি অনেক চার্জ দেখা পাবে। হ্যাঁ, এটা কত ভাই বলেন? এটা 10,000 টাকা। 10,000 এর মধ্যে কালার আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এটা 10,000 টাকা কালার আছে। অনেকগুলো ফোন আছে, A22 ঠিক আছে, A22 হ্যাঁ, A22 6128। এটা কিন্তু অনেক সুন্দর একটা ফোন, নতুন আসছে এই ফোনগুলো, এই ফোনগুলো অনেক সুন্দর একটা ফোন। অনলি 14,000 টাকা দিচ্ছি। এগুলোর সাথে সবগুলোর সাথে চার্জার আছে, শুধু প্যাকেট নেই। আচ্ছা, সবগুলোর সাথে চার্জার আছে না? এগুলোর সাথে চার্জার আছে। হ্যাঁ আচ্ছা, ওকে, চার্জার আছে। এটা কিন্তু 14,000 টাকা, ঠিক আছে। হ্যাঁ, 14,000 টাকা। তার A30s এই ফোনটা, আর যদিও আগের ফোন হয় কিন্তু এই ফোনটাতে ফিঙ্গার ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট, ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট অনেক সুন্দর একটা সেট। এটা দিচ্ছি আপনার অনলি 11,500 টাকা। 11,500? 11,000 করে দেন ভাই। ভাই 11 করা যায় না। আচ্ছা ঠিক আছে, জান আপনার এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। 11,000 টাকা। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার A02s, A03s 464, 464 ভেরিয়েন্ট, 464 ভেরিয়েন্ট। এটা দিচ্ছি 11,000 টাকা। 11,000? জি, অনলি 11,000 টাকা, 11,000 ভেরিয়েন্ট, ঠিক আছে। এটা নতুন ফোন, ঠিক আছে। তারপরে স্যামসাং এর কম দামি ফোন আছে, A10s, অনেক সুন্দর ক্যামেরা জন্য অনেক ভালো। কয়টা আছে? হ্যাঁ, দেওয়া যাবে, সমস্যা নাই। আবার যে 6 আছে একটা, এটাও 3,32। হ্যাঁ, যে 6 3,32, এটাও 6,500 টাকা। তারপরে আসি পোকোতে, ঠিক আছে, পোকো। হ্যাঁ, পোকো ফোন গুলাতে আপনার সাধারণত অনেক ভালো গেমিং ফোন, ঠিক আছে, গেমিং ফোন। হ্যাঁ, এগুলা গেমিং, 128 X2, পোকো X2, এটা 15,000 টাকা করে দিচ্ছি, ঠিক আছে। ডিসপ্লেটা দেখেন ভিউয়ার্স, ডিসপ্লে দেখেন, ঠিক আছে, কত চমৎকার ডিসপ্লে। আর আপনার এই ক্যামেরা একটু দেখাই দিচ্ছি, যেহেতু গেমিং ফোন। হ্যাঁ হ্যাঁ, গেমিং ক্যামেরা। যারা পাবজি খেলেন, টিকটক করেন অথবা ফ্রি ফায়ার খেলেন, তারা দেখতে পারেন। চার্জের জন্য অনেক, চার্জের জন্য অনেক ভালো এগুলো, ঠিক আছে। এটা 15,000 টাকা। এটা কিন্তু স্টোরেজ অনেক, 128। হ্যাঁ, 15,000 টাকা। আচ্ছা ঠিক আছে। আর আছে পোকো X3 6128, 6128, এর দাম একটু বেশি, 18,000 টাকা। 18,000 টাকা, এগুলা কিন্তু ওটার প্রসেসর টাকা কম রাখেন। ওটার প্রসেসর না না, এগুলা তো কম রাখা যাবে না। এগুলা ওটার প্রসেসর X3, হ্যাঁ X3, এটা হচ্ছে 18,000 টাকা। হ্যাঁ, 6128। তারপর আছে M3, এটা তো আমরা দেখছিলাম, মনে বক্স একটা দেখছি, M3 বক্স দেখছি, বক্সে আমার রেট একটু বেশি, 13,000 টাকা। এটা দিচ্ছি আপনি 11,000 টাকা বক্স। 11,000 টাকা? হ্যাঁ, M3 11,000 টাকা, 664, 664 ভিউয়ার্স, এটা কিন্তু বক্স ছাড়া, ঠিক আছে, 664, 11,000 টাকা গেমিং ফোন। তাহলে এটা কিন্তু গেমিং ফোন, ঠিক আছে, আপনারা দেখতে পারেন। যারা একদম কম বাজেটে গেমিং ফোন কিনতে চান, পোকো কত, এটা M3, ঠিক আছে, 11,000 টাকা, 11,000 টাকা। এটাও দেখছেন পোকো M2, M2 ওইখানে রেট বেশি, কিন্তু এখানে রেট কম দিয়ে দিছি, ঠিক আছে, 11,000 টাকা। বক্স নাই যেহেতু, দিয়ে দিছি একটা করে চার্জার দিব ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা ভালো চার্জার দিবেন ভাই? হ্যাঁ, ভালো চার্জার দিব, অরিজিনাল চার্জার দিব। তারপরে আসি আমি রেডমি গুলাতে, রেডমি নোট 11, ঠিক আছে, নোট 11 হ্যাঁ, নোট 11 464, এটা কিন্তু অনেক সুন্দর ফোন। আচ্ছা, অনেক সুন্দর চলে, ঠিক আছে, এগুলোর চাহিদা বলার বাইরে, শেষ নাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অনেক চাহিদা। এটা দিচ্ছি 14,000 টাকা, তারপরে আছে আমি এই ফোন গুলা দেখাইছিলাম ওইখানে প্যাকেট ফোন। এটা হচ্ছে নোট 8 প্রো, সাধারণত 8128 হয় না, ঠিক আছে, 8128, এটার দাম দিচ্ছি 14,000 টাকা। 14,000 টাকা। তারপরে 8128 কিন্তু আছে আমার কাছে, 664, এটা দিচ্ছি 12,000 টাকা, 12,000 টাকা, ঠিক আছে, এটারও কালার আছে, 664, এটা হচ্ছে ভিউয়ার্স 12,000 টাকা, ঠিক আছে, এটাও 664, এটা কত ভাই? এটা হচ্ছে 13,000 টাকা। এটা একটু কন্ডিশনের কারণে, হালকা একটু মানে ই আছে, কভারের ডাক কভার, এটা অনেকটা ফ্রেশ, ঠিক আছে, এই জন্য এটা একটু রাখেন ভাই। হ্যাঁ, এগুলো ভিতরে কালার আছে, নিতে পারবে। তারপরে আসছি 10C, 10A বা 10C বলে, 4128,
ওগুলা কিন্তু অনেক সুন্দর, 4x48 ভেরিয়েন্ট। আচ্ছা ভিউয়ার, এগুলা দিচ্ছি 11000 টাকা। এটার ভিতরে কালার আছে, নিতে পারবে। ঠিক আছে, 4x28 কি চলা চলছে যা বলার বাইরে। 464 অনলি 9000 টাকা। ঠিক আছে, রেডমি 8A, রেডমি 8A 232। ঠিক আছে, 232 তারপরে আবার অপু আসি, 170 কিন্তু আমি দেখাইছি, 17500 টাকা। ঠিক আছে, 8x28 প্যাকেট, এটা প্যাকেট ছাড়া আমি দিচ্ছি আপনার অনলি, একেবারে দাম কমাই দিচ্ছি, 14000 টাকা। তারপরে অপো ফোন আছে F21 Pro, আর অনেক চলতেছে, আনবক্স এর কারণ বসত এটা আমি 20000 টাকা রেট দিছি। এটা কিন্তু দেখেন পিছনের ক্যামেরার ডিজাইনটা দেখে অস্থির লুক দিছে, অনেক অনেক সুন্দর একটা ফোন। ঠিক আছে, কত দিবেন ভাই? যা বলার বাইরে, এটা দিচ্ছি 20000 টাকা, 20128। হ্যাঁ, 7500 টাকা করে দিলাম। তারপরে এখানে ভিভো আছে, ভিভো হচ্ছে S1। ঠিক আছে, S1 কালারগুলো মাল্টি কালার, অনেক অনেক সুন্দর একটা সেট। ঠিক আছে S1 সেট, এটা কিন্তু ফিঙ্গার ডিসপ্লে। তারপরে আছে Y51 8x28, এটা 13000 টাকা দিচ্ছি, 13000। অনেক সুন্দর একটা সাইড ফিঙ্গার। ওকে, তারপরে যে আরেকটা ফোন আছে ভিভোতে, এটা কিন্তু অনেক সুন্দর, ভিভো গেমিং ফোন, এবং ভিভো B19। ঠিক আছে, 128, এটা দিচ্ছি 19000 টাকা। আচ্ছা, এটা কিন্তু গেমিং ফোন, অনেকটা অনেক সুন্দর একটা কোয়ালিটি একটা ফোন। ঠিক আছে, আপনাদের আমি একটু ক্যামেরাটা দেখাই দিই। হ্যাঁ, দেখেন, যথেষ্ট পরিমাণে ক্যামেরা ভালো। ঠিক আছে, অনেক ফোকাসিংটা দেখেন কত দ্রুত করতেছে, আর পিছনে ব্যাক সেল কালারটা দেখেন, কত দিবেন বলেন? এটা 19000 টাকা, একটু কমাই দেন ভাই। এটা না, এটা কমানো যাবে না, এটা 19। হ্যাঁ, 19, আসলে কন্ডিশন অনেক ভালো, অনেক কন্ডিশন ভালো, একেবারে ফ্রেশ। ভাই মার্কেটে যদি আর কমে পায়, ইন ডিসপ্লে, না মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ। ঠিক আছে, মার্কেটে কম কোনো কমে পাবে না। তারপরে আছে Y12 9000 টাকা, 9000। হ্যাঁ, Y12 অনলি 9000 টাকা। ওকে, এটা হচ্ছে 9000 টাকা ফোন। তারপরে Y20 9000 টাকা, Y20 এটাও 9000 টাকা, এটা ব্যাক সিল চেঞ্জ হচ্ছে, এইখানে 9000 টাকা, না 9500 টাকা সিল করি, এটা 9000 টাকা। শুধু আপনি চেঞ্জ, শুধু ব্যাক সিলটা চেঞ্জ করা আছে। ঠিক আছে, আমি করি নাই, অবশ্য করা পাইছি। আচ্ছা, এটা একটু দাম কমায় দিলাম। ঠিক আছে তারপরে আছে C35 Realme, গুলা কম দামের মধ্যে একটা সুন্দর গেমিং ফোন, অনেক অনেক সুন্দর ফোন, 13 প্রো ম্যাক্স এর মতোই করছে। ঠিক আছে, অনেক সুন্দর একটা ফোন। ঠিক আছে, এটা দিচ্ছি আপনি 13500 টাকা। তারপরে আছে C21Y 464 অনলি 9000 টাকা, রিয়েলমির ফোন গুলা অ্যাভেলেবেল চলতেছে, যারা কম বাজেটে চায় সাধারণত এই ফোন গুলো অনেক সুন্দর চলে। ঠিক আছে, তারপরে আছে রিয়েলমি C21, খুব সুন্দর একটা ব্যাক সেল, সুন্দর C21 ব্যাক সেল কালার আছে, এগুলাতে অনেক সুন্দর ফোন এগুলো। ঠিক আছে, কতদিন বলে এই ফোন গুলো নিতে পারে? এইটা হচ্ছে আপনার 8500 টাকা, 8500, 8000 করে দেন, 8500 টাকা দেওয়া যায় না, এটাতে ভুল হচ্ছে, এটা হচ্ছে 9000 টাকা, এটা হচ্ছে 464 ফোন, 464 C21, 464 ফোন। আচ্ছা, এটা 9000 টাকা। ঠিক আছে, আর C21, আচ্ছা C21 দেওয়া যাচ্ছে আপনার 464, কন্ডিশনটা দেখাই দিতেছি, 464। ঠিক আছে, C11, এটা C11, হ্যাঁ C11, এটাতে দিচ্ছি 7000 টাকা, 7000। হ্যাঁ, অনেক সুন্দর একটা ফোন। ওকে, ঠিক আছে, নেন। তারপরে হচ্ছে আপনার C21, C25Y 464, এটা কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা, ক্যামেরার জন্য অনেক সুন্দর, গেমিং এর জন্য অনেক সুন্দর এই ফোনটা। ঠিক আছে,
ক্যামেরা 50 মেগাপিক্সেল আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ফোন কত দাম ভাই এটা এটার দাম হচ্ছে 9500 টাকা 9500 অনলি 9500 টাকা ওকে ঠিক আছে তারপরে আসি গিয়া আপনার ভিভোতে যাই ভিভো হচ্ছে আপনার B11 Pro B11 এটা কিন্তু B11 Pro অনেক সুন্দর স্থির এটা আছে তবে এই সেটাতে ডিসপ্লেতে একটু ডিফেক্ট আছে এটা দেখায় দেই না তো আবার দেখতে তো ভালো ও সাইড দিয়ে একটু সাইড দিয়ে একটু ই আছে তবে এই সেটটাকে আমি কমায় দিচ্ছি ঠিক আছে এটা নয় আমরা বিক্রি করি সাধারণত 11000 টাকা এটা দিচ্ছি 8500 টাকা 8000 করে দেন একটু আচ্ছা ঠিক আছে 8000 করে দিলাম ওকে একটু দেখুন দামি ফোন ঠিক আছে অনেক দামি ফোন অনেক সুন্দর একটা ফোন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার ঠিক আছে এটা হচ্ছে আপনার এই ফোনটা আমি দেখাইছি Y50 ওটা ওইখানে ছিল 15000 টাকা এটা 2000 টাকা ডিসকাউন্ট আছে মালটা একেবারে ফ্রেশ চার্জার দিব একটা ঠিক আছে 8128 এটা দিচ্ছি আপনি 13000 টাকা 13000 টাকা না হ্যাঁ আচ্ছা ঠিক আছে হ্যাঁ তারপরে এটা হচ্ছে Y15S Y32 হ্যাঁ 332 Y15S 332 8000 টাকা 8000 হ্যাঁ Y15S 332 8000 টাকা ঠিক আছে এখানে আমরা যা দেখাই দিই সব হলো কম বাজেটের ঠিক আছে কম বাজেটের ফোন Y12S ঠিক আছে 332 কত সুন্দর ডিসপ্লে ঠিক আছে একদম ফ্রেশ কন্ডিশনে মানে ইউজড হয়েছে আপনি এটা নিতে পারবেন খুব কম দামে 9500 টাকা 9500 টাকা অনলি 9500 যাদের বাজেট কম তাদের জন্য এই ফোনগুলো আমরা দেখাই এই ফোনগুলো Y01 তারপরে আমরা হাওয়া একটা ফোন আছে P30 Lite 6128 ছোট খাটো সিট অনেক সুন্দর এটা দিচ্ছি আপনার 11000 টাকা তারপরে আছে টেকনো তারপরে হচ্ছে আপনার অনেক সুন্দর ফোন গুলো অনেক বড় ফোন এগুলো সাধারণত অনেকে পছন্দ করে ভিডিও কলে কথা বলে তো অনেকে পছন্দ করে ভিডিও কলের জন্য অথবা ভিডিও কলের জন্য ইউটিউব টিউটিউব দেখে এটা এটা দিচ্ছে 8000 টাকা ঠিক আছে 8000 হ্যাঁ অনলি 8000 টাকা হট 10 11 এখানে সব কম বাজেটের ফোন যারা আসলে এগুলো জামুনাতে কিন্তু মানে আমার মনে হয় জামাল ভাই আসলে অনেক কম বাজেটের ফোন রাখে কম বাজেটের ফোন রাখছি হ্যাঁ ইনশাআল্লাহ কম বাজেটের ফোন অনেক লোক আসে হট 11 প্লে 464 4128 ঠিক আছে এটা দিচ্ছি 9000 টাকা আর এটা দিচ্ছি 8500 টাকা 500 টাকা ডিফারেন্স আছে এখানে ঠিক আছে ঠিক আছে হট তারপরে আছে হট 10 প্লে হট 10 প্লে ইনফিনিক্স এটা আপডেট একটা ইনফিনিক্স হট 10 হট 11 হট 9 ঠিক আছে এই ফোনগুলো অ্যাভেলেবল না সাধারণত আমার কাছে আছে ইনশাআল্লাহ নিতে পারবেন ঠিক আছে বলে দিবেন বলেন এটা এটা দিচ্ছি আপনার একেবারে দাম কমায় দিচ্ছি ঠিক আছে 8500 টাকা 8000 করে দেন ভাই আচ্ছা ঠিক আছে 8000 করে দিলাম ভিউয়ার্স এই কিন্তু একদম কম বাজেটের ফোন আপনাদের দেখাইলাম ঠিক আছে 8 থেকে 10 এর ভিতরে আপনাদের অনেক দূর তারপরে ইনফিনিক্স ইনফিনিক্স আছে আপনার স্মার্ট 6 স্মার্ট 6 364 7000 টাকা 7000 হ্যাঁ ভাই একটু কমন যায় না ভাই 364 ফোন কিন্তু এগুলো হেভি ফোন হেভি ফোন ঠিক আছে একটু আমার দিক থেকে একটু আচ্ছা 500 টাকা কমায় দিলাম 6500 হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে আছে টেকনো টেকনো হ্যাঁ টেকনো আরেকটা ফোন আছে স্পার্ক এটা স্পার্ক 5 এআর আই এআর ঠিক আছে 232
এটা 6000 টাকা আচ্ছা 5500 টাকা করে দিলাম 5500 অনেক সুন্দর একটা সেট অনেক বড় অনেক বড় একটা সেট এটা ভিডিও কল করার জন্য কিন্তু বেস্ট ভিডিও কল আর করার জন্য আপনারা যদি যারা বাসাবাড়িতে চালানো বাচ্চাদের কি আপনি দিতে পারেন ঠিক আছে এই ইউটিউব চালাবে অথবা ভিডিও কলে কথা বলবে কার্টুন দেখবে দেখতে পারবে তারপরে আছে নোট 7 ঠিক আছে নোট 7 3332 অনলি 8000 টাকা 8000 হ্যাঁ খুব সুন্দর একটা ফোন ভাই 8000 টাকার মধ্যে ভালো ফোন 8000 টাকা দেখতে পারেন ভিউয়ার্স আপনারা দেখতে পারেন তারপরে আছে Oppo Oppo কম বাজেটের ফোন A3 আছে কম বাজেটের ফোন A3 232 216 আচ্ছা ঠিক আছে কত দিবেন বলেন 4500 টাকা 4500 টাকা ভিউয়ার্স এই সম্পূর্ণ ভিডিও সবচেয়ে কম দামের ভিতর আপনাদের দেখাইলাম 4500 টাকায় আপনার কি Oppo ফোন ঠিক আছে জি আমার তাও ফ্রেশ কন্ডিশনে আছে তারপর Oppo এবারেও 9000 টাকা ঠিক আছে জি তারপরে হাওয়াই একটা ফোন আছে ঠিক আছে ওয়াই ওয়াই 50 ওয়াই 5 পার প্রাইম ঠিক আছে ওয়াই 5 প্রাইম 216 এটার দাম 3500 টাকা 3500 টাকা কম দামে একটা ফোনের সাথে ভিউয়ার্স আপনারা চিন্তা করেন যমুনার মতো ফিউচারের মতো জায়গায় আপনারা শপিং করতে 3500 টাকায় ফোন পাচ্ছেন ঠিক আছে কম দামে ওয়ের একটা ফোন 3500 টাকা হ্যাঁ যারা একদম কম বাজেটে যারা একটা অপশনাল ফোন একেবারে কম বাজেটে অনেক চায় না এটা কিন্তু সব চলবে তো হ্যাঁ 100% সব চলবে মানে যে ইউটিউব টিম সব চলবে এই ইউটিউব চালাতে পারবে যা মন চায় সব চালাতে পারবে ঠিক আছে জামাল ভাই আমরা তো মূলত এতগুলো কালেকশন দেখাইলাম আমার ভিডিওতে আমি যতগুলো ভিডিও করছি এত কালেকশন আমি দেখাই নাই পাইও নাই ঠিক আছে একদম ভালো রেঞ্জ থেকে একদম কম দামে 3500 টাকা দামের ফোন কিন্তু আমরা দেখাইছি হ্যাঁ হাই রেঞ্জ থেকে 3500 টাকা লো রেঞ্জ পর্যন্ত আমার মনে হয় আর কেউ কাছে নাই আপনার কাছে যতগুলো আছে ইনশাআল্লাহ আছে তো আপনার ভিডিওটা আমরা এখানেই শেষ করব হ্যাঁ শেষ করার পূর্বে আমরা ভাইয়ের সাথে একটু পরিচয় হয় কারণ কি অনেক সময় আপনি থাকেন না সেই ক্ষেত্রে ভাইয়ের সাথে একটু পরিচয় করে দেন হ্যাঁ বোরহান ছোট ভাই সব সময় থাকে দোকানে